ইউ রহমান রাহিম প্রিয় বন্ধুরা পবিত্র রজব মাস চলছে আর মাত্র দুই মাস পর পবিত্র রমজান সেই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ এখন থেকে বেশি বেশি নফল রোজা রাখা দরকার এবং যেসব মা বোনদের কাজা রয়েছে তাদের উচিত এই মাস এবং আগামী সাবান মাসে তা আদায় করে দেয়া আজ রজব মাসে রোজা রাখলে আপনি রকম ফজিলত লাভ করবেন কোন কোন দিন রোজা রাখবেন কোন দিন রোজা রাখবিলে বেশি ফায়দা হবে কয়টি রোজা রাখবেন কখন খাবেন নিয়ত কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ আল জামিউ সগিরের পাঁচ হাজার একান্ন নং হাদিস হজরত আবদুল্লাহ ইমনা আব্বাস রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত হুজুর পূর্ণুর সাল্লাহ আলহিহ সাল্লামের সাত করেন রজবের প্রথম দিনের রোজা তিন বছরের গুনাহের কাফফারা দ্বিতীয় দিনের রোজা দুই বছরের কাফফারা তৃতীয় দিনে রোজা এক বছরের গুনাহের কাফফারা শুরু এরপর প্রতিদিনের রোজা এক মাসের গুনাহের কাফফারা শোয়েবুল ইমানের তিন হাজার আটশো এক নং হাদিস হজরত আনাস রাদি আল্লাহ তালহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন যে রজব মাসের একটি রোজা রাখলো সে মূলত এক বছরের রোজা রাখলো আর যে সাতটি রোজা রাখলো তার জন্য দরজা বন্ধ করে হবে আর যে রোজা রাখবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে যে দশটি রোজা রাখবে সে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে যে পনেরোটি রোজা রাখবে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে তোমার পূর্ববর্তী গুণা ক্ষমা করে দেয়া হয়েছে আর যে গুণা ছিল তা নেকিতে পরিবর্তন করে দেয়া হয়েছে আর যে ব্যক্তি এর বেশি বেশি রোজা রাখবে আল্লাহ তার উপর দয়া প্রদর্শন করবেন আর তালা আরও রজব মাসে হজরত মু আলহিস নৌকাতে আরোহণ করেন তিনি নিজেও তখন রোজা রাখেন নিজের সঙ্গীদেরকেও রোজা রাখার নির্দেশ দেন আর সেই নৌকা দশই মহরম পর্যন্ত ছয় মাস পানির উপর সফররত ছিল প্রসিদ্ধ মহাদ্দিস শেখ আব্দুল হক মহাদ্দিস দেহলভি রহমতুল্লা আলাই তার কিতাব মা সাবাতা বিসুন্না এর দুই শত চৌত্রিশ পৃষ্ঠায় একটি হাদিস নকল করেন নবী করিম সাল্লাহ আলহিউসালামের সাথ করেন রজব মাস হচ্ছে সম্মানিত মাসগুলির মধ্যে অন্যতম মাস এ মাসের দিনগুলো ষষ্ঠ আসমানের দরাজার উপর লিপিবদ্ধ রয়েছে যদি কেউ রজব মাসে শুধু একটি রোজা রাখে আর সেটাকে সমস্ত গুনা থেকে বেঁচে পরহেজগারী সহকারে পালন করে তবে ওই রোজা এবং ওই দিন সে রোজাদারের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে এবং আরজ করবে হে আল্লাহ এ বান্দাকে ক্ষমা করে দাও আর যদি ওই লোকটি পরহেজগারী অবলম্বন না করে এমনি রোজা পালন করে কোনো পরহেজগারী অবলম্বন করে নাই গুনা করেছে তবে ওই দিন এবং ওই রোজা তার জন্য কোনো প্রার্থনা করবে না ফয়জানে রজব লীল খাল্লাল নামক কিতাবের দশপৃষ্ঠে একটি হাদিস হজরত আবু হোরাইরা রাদি আল্লাহ তালানু বলেন যে রজবের সাতাইশ তারিখ রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য ষাটটি রোজার সওয়াব লিপিবদ্ধ করবেন শয়াবলী ইমানের তিন হাজার আটশো এগারো নম্বর হাদিস হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহু তায়ালানহু হতে বর্ণিত হুজুর পূর্ণর sallallahu alaihi wasallam ارشاد করেন রজবে একটি দিন এবং একটি রাত রয়েছে যে এই দিনে রোজা রাখবে এবং রাত জেগে ইবাদত করবে সে যেন 100 বছর রোজা রাখল 100 বছর রাত জেগে ইবাদত করল আর সেই দিন ও রাত হলো 27 এর রজব মাজমাউয জাওয়ায়েদের 5151 নং হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাত করেন যে হারাম মাসে তিনটি বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোজা রাখবে তার জন্য দুই বছরের সওয়াব লিখা হবে এখানে একটি মাসালা মনে রাখবেন যদি মাসে পনেরোটি রোজা রাখেন তাহলে একদিন রোজা রাখবেন একদিন ছাড়বেন এইভাবে রাখবেন যেটাকে সৌমে দাউদি বলা হয় আর যদি পনেরো দিন না রাখেন তাহলে রজব মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামি বিচ এর তিনটি রোজা এবং সাতাইশ তারিখের একটি রোজা মোট চারটি রোজা রাখবেন আর যদি আরও বেশি রাখতে চান তাহলে রজব মাসের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন চার সপ্তাহে আটটি রোজা হবে সাথে আইয়ামি বিজের রোজা এবং সাতাইশ তারিখের রোজা মোট বারোটি রোজা হবে যদি তাও সম্ভব না হয় অন্ততপক্ষে সাতাইশ তারিখের একটি রোজা রাখবেন এবার আসুন রোজার নিয়ত সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা জেনে নিন যদি রাতে ঘুমানোর সময় নিয়ত ছিল সেহেরি খাবেন পরের দিন রোজা রাখবেন কিন্তু যদি সেহেরিতে চোখ না খুলে সকাল হয়ে যায় তাহলে তার জন্য রোজা রাখার মতো সামর্থ্য থাকলে শক্তি থাকলে রোজা রাখ রেখে নেবে আর যদি সেহেরি না খাওয়ায় রোজা রাখতে পারবে না বলে মনে হয় শক্তি না থাকে তাহলে রোজা রাখবে না এতে কোনো সমস্যা নেই মনে রাখবেন রমজানের রোজা ও নফল রোজার নিয়ত করার সময় শুরু হয় পর থেকে নিয়ে শেষ হয় পরের দিন কোবরা যাকে বলে হওয়ার আগ পর্যন্ত দাহওয়ায়ে এখন কেহ যদি সেহেরি নাও খায় সকালে ঘুম থেকে জাগ্রত হয় দ্বিপ্রহরের আগে আগে সে রোজার নিয়ত করে তাহলে রোজা হবে তবে সকালে নিয়তের সময় বলতে হবে যে আমি ভোর থেকে রোজার নিয়ত করছি আমি এখন থেকে রোজার নিয়ত করছি বললে হবে না বরং বলতে হবে আমি ভোর থেকে রোজার নিয়ত করছি এখন কেহ যদি মাগরিবের পরে নিয়ত করে নেয় যে আমি আগামীকাল রোজা রাখবো তাহলে নিয়ত হয়ে যাবে কিন্তু যদি কেহ রাতে নিয়ত না করে সকালে ঘুম থেকে উঠেছে দ্বি প্রহরের সময় বা দ্বি পরে তখন সে আর নিয়ত করতে পারবে না আর নিয়ত আরবিতে করতে হবে এমন কোনো শর্ত নাই বরং মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা মনের এরাদা এটাই হলো নিয়ত আল্লাহ তালা আমাদেরকে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন আমি